সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিকে উপবৃত্তির সঙ্গে শিক্ষার্থীরা আরও যা যা পাচ্ছে তো কী কী পাচ্ছে বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। তাই নাটিনে সম্পূর্ণ ভিডিওটি শুনলে আশা করি বিস্তারিত জানতে পারবেন। 2020-21 অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তি 2021 সালের জানুয়ারি থেকে মার্চ ও এপ্রিল থেকে জুন উপবৃত্তির অর্থ বিতরণের জন্য প্রয়োজনীয় তথ্য আগামী 9 থেকে 25 মের মধ্যে এন্ট্রির নির্দেশ দিয়েছে সরকার। এই অর্থের সঙ্গে শিক্ষার্থীদের জামা জুতা ও ব্যাগ কেনার জন্য কিট অ্যালাউন্স হিসাবে 1,000 টাকা করে দেওয়া হবে। মঙ্গলবার 27 এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প তৃতীয় পর্যায়ে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, 2020-21 অর্থবছরের প্রথম দ্বিতীয় কিস্তির 2020 সালের জুলাই থেকে ডিসেম্বর উপবৃত্তি বিতরণের লক্ষ্যে সুবিধাভোগী ছাত্রছাত্রী অভিভাবকদের তথ্য এবং চাহিদাসহ প্রয়োজনীয় তথ্য পিএসপি পোর্টালে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক কর্তৃক এন্ট্রিকরণ সহ অন্যান্য কার্যাদি সম্পূর্ণ করা হয়েছে। অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে 2020-21 অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। নির্দেশনায় আরও বলা হয়, আগামী জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে এবং অর্থবছরের বিধিবিধানের কারণে তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ সংক্রান্ত ডাটা এন্ট্রির কাজ জরুরি ভিত্তিতে শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার বিকল্প নেই। 2020 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বাদ দিয়ে 2021 শিক্ষাবর্ষে বর্ধিত প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের তথ্য এন্ট্রি করতে হবে। উপবৃত্তি প্রাপ্য প্রত্যেক শিক্ষার্থী 2021 সালের জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ 2020-21 অর্থবছরের তৃতীয় কিস্তিতে উপবৃত্তির অর্থের সঙ্গে অতিরিক্ত 1,000 টাকা করে কিট অ্যালাউন্স পাবে। ওই কিট অ্যালাউন্স দিয়ে ছাত্রছাত্রীদের জামা জুতা ও ব্যাগ কিনতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, এই পরিস্থিতিতে 2020-21 অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির অর্থ যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আগামী 9 মে থেকে 25 মের মধ্যে পিএসপি পোর্টালের প্রয়োজনীয় তথ্য কিট অ্যালাউন্স সহ কিস্তিভিত্তিক চাহিদা এন্ট্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল আজকের পাওয়া আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।